রাজ্যে নারী নির্যাতন 7 থেকে 12% কমেছে বলে দাবি করলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মঙ্গলবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে 1 বছরের মেয়াদ পূর্ণ করেছেন বর্ণালী গোস্বামী। এ উপলক্ষে এদিন সাংবাদিক সম্মেলন করে গত 1 বছরে রাজ্য মহিলা কমিশনের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তিনি। তিনি জানিয়েছেন, বাল্যবিবাহ রোধে এদিন মহিলা কমিশন কোনো অভিযোগ দায়ের করত না, বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা বন্ধ করত মাত্র। কিন্তু দেখা গেছে এতে কোনো লাভ হয়নি, যার কারণে নাবালিকার বিয়ের ক্ষেত্রে এখন থেকে আইনি পথে হাঁটবে মহিলা কমিশন। আমাকে এটুকু বলতেই হয় যে ত্রিপুরা রাজ্যের মহিলারা কিন্তু আজকে তাদের একটা কথা বলার তারা জায়গা খুঁজে পেয়েছেন। এর একটা পরিসংখ্যান আমি আপনাদের তুলে ধরতে চাইছি যে এই গত 1 বছরে আমাদের কাছে কেস এসছে 558টি এবং সোমোটো কেস আছে আমাদের 377টি। সেখানে আমরা উভয় পক্ষকে ডাকিয়েছি এবং আমাদের এই গত 9 তারিখের পূর্বেও অনেক কেস মহিলা কমিশনে ছিল, তাদের সমস্ত কেসগুলোকে নিয়ে 1250 কেস অর্থাৎ 1250টি কেস আমরা কাউন্সিলিং করেছি। এই কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং সমস্ত সমোটো কেস আলাদা, এই 1250টি কেসের মধ্যে বোথ পার্টি এসছেন এখানে 413 এবং তাদের মধ্যে আমরা বন্ধ হয়ে গেছে 444টি। কীভাবে অনেকে যেমন কমিশনে অভিযোগ করেছেন, আজকে এই 1 বছর কাজ করার পর আমার যে অভিজ্ঞতা, সেখানে 7 থেকে 12% কিন্তু রাজ্যে নারী নির্যাতন কমে এসছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।